হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেডি নার্সিং ক্লাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আমরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিছু নতুন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপুন। আমরা প্রথমে আলোচনা করব সিজারিয়ান সেকশনের জন্য এক সেট ইনস্ট্রুমেন্ট নিয়ে, যেখানে থাকে 10টি ইনস্ট্রুমেন্ট, যার মাঝে 3টি স্পঞ্জ হোল্ডিং ফর শেপ, একটি বড় নিডেল হোল্ডার, বড় দুটি আর্টারি, দুটি অ্যালিস ফর শেপ বা টিস্যু ফর শেপ, একটি ছোট আর্টারি এবং একটি টাওয়াল ক্লিপ। এই 10টি ইনস্ট্রুমেন্টের সমন্বয়ে আমরা একটি সিজারিয়ান সেকশনের জন্য সেট তৈরি করে থাকি। তাছাড়াও আরও কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের সিজারে দরকার পড়ে, বাট এগুলো বেসিক, যেগুলো লাগবে, মাস্ট বি। সুতরাং এই 10টি ইনস্ট্রুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত আরেকটি ভিডিওতে এই ইনস্ট্রুমেন্টগুলো ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমাদের ইনস্ট্রুমেন্টটি হলো ডয়েন্স রিট্যাক্টর। এটি একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, যেটি সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যখন অ্যাবডোমিন ওপেন করা হয় ইউটেরাসটাকে একদিকে রিট্যাক্টর দিয়ে টান দেওয়া হয়, তারপর বেবিটাকে আউট করা হয়। এটি হলো পেঙ্গুইন সাকার, যেটি দিয়ে সিজারিয়ান সেকশনে যেই নিউবর্ন বেবিটি আসে তার রেসপিরেটরি ট্র্যাকটাকে ক্লিয়ার রাখার জন্য সাকশন দেওয়া হয়ে থাকে এই পেঙ্গুইন সাকার দিয়ে। এটি হলো সিমস ভ্যাজিনাল স্পেকুলাম। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ইনস্ট্রুমেন্ট, যেটি গাইনি ডক্টররা যখন ডিএনসি করে থাকে তখন এটার ইউজ হয়ে থাকে। এটি দিয়ে ভ্যাজাইনাটা স্পেসটা, ভ্যাজাইনাল যে স্পেসটা সেটাকে বড় করা হয়, তারপর বাকি কাজগুলো করা হয় আর কি। এগুলো হচ্ছে টুথ ফরসেপ, প্লেন ফরসেপ, যেখানে দাঁত আছে সেগুলো হলো টুথ ফরসেপ, বাকিটা প্লেন ফরসেপ, এটা হলো গ্যালিপট, তারপরে হচ্ছে বিপি হ্যান্ডেল, তিন আছে চার আছে কমনলি ইউজ হয়, তারপর হচ্ছে সিজার, মায়ো সিজার, কার্প মায়ো সিজার, আর সোজা যেটা সেটা হলো স্টেট মায়ো সিজার। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ইউটেরাইন কিউরেট, খুবই প্রয়োজনীয় আরেকটা ইনস্ট্রুমেন্ট ইউটেরাইন কিউরেট। এটা দিয়ে কিউরেট করা হয় ডিএনসির ক্ষেত্রে, বিশেষ করে ইউটেরাসের ভিতরে কিউরেট করা হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যালিস ফরসেপ বা টিস্যু ফরসেপ, গ্যালিপট তো আমরা দেখলাম, কিডনি ট্রে, তারপরে আপাতত এখানে নতুন কোনো কিছু নেই। আবার আমরা আরেকটি নতুন ভিডিওতে আরও কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেডি নার্সিংয়ের সাথেই থাকুন।